মুশকিল মাশরাফির আবারও আফসোসের সাথে সন্ধি টাইগার ক্রিকেটারদের। আর নেপিয়ারের ম্যাকলিন পার্কে অভিষেক টি টোয়েন্টি জিতে সিরিজে এবারও এগিয়ে গেল উইলিয়ামসনের স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে ম্যাকলিন পার্কের বাউন্সি উইকেটে টস জিতে ব্যাটিং এ নেমে চোখে যেন সর্ষে ফুল দেখে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ম্যাট হেনরির বল বুঝতেই পারেননি ইমরুল, ভরসা দিতে পারেননি তামিমও, ফিরেছেন 11 রান করে। টি টোয়েন্টির বিনোদন ছটানো সাব্বির দারুণ শুরু করেছিল, কিন্তু অভিষিক্ত ফার্গুসন সাব্বিরকে 16 আর পরের বলে সম্মুখে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলে। তবে সম্ভাবনা বাস্তবতার আলো দেখেনি মাহমুদুল্লাহর দাপটের কাছে। বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিবও ব্যক্তিগত 14 রানে বিদায় নিলে টাইগারদের স্কোর দাঁড়ায় 11 ওভারে 5 উইকেটে 67 রান। মনে হচ্ছিল 100-এর কোটা ছুঁতে পারবে না বাংলাদেশ, তবে সবাই যখন বিদায়ের মিছিলে তখন মোসাদ্দেককে সঙ্গে নিয়ে প্রাণপণ লড়াই করেন মাহমুদুল্লাহ। 2 ছক্কা হাঁকানো মোসাদ্দেক বিশের ঘরে থামে, তখন বাংলাদেশের নয়নমণি হয়ে ওঠেন মাহমুদুল্লাহ। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে মুগ্ধ করেন, শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর 52 রানে 141 রানের পুঁজি বাংলাদেশের। জবাবে দলীয় 22 রানের মাথায় সাকিব ব্রোমের অসাধারণ এক ক্যাচ নিলে পরের ওভারে কাটার মাস্টার ফেরান কলিন মুন্ড্রুকে। ডেঞ্জারম্যান কোরি অ্যান্ডারসনকে থিতু হতে দেননি সাকিব। কিছুক্ষণ পরই অভিষিক্ত টম ব্রুস রান আউটের শিকার হলে 62 রানে 4 উইকেট তুলে নিয়ে নেপিয়ারের ক্রিকেট আকাশে রঙিন স্বপ্ন উঁকি দেয় বাংলাদেশের। কিন্তু বাকি সময়টা নিজেদের মতো করে ব্যাটিং করে উইলিয়ামসন ও গ্র্যান্ড হোম, তাদের 81 রানের জুটি নিশ্চিত করে জয়। উইলিয়ামসনের 73 ও গ্র্যান্ড হোমের 41 রানে 12 বল বাকি থাকতেই জয় পায় কিউইরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।